नमस्कार, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। শনি মহারাজ এই পাঁচ রাশিকে শূন্য থেকে পূর্ণ করতে চলেছে। এই সাড়ে ছ বছর নির্ণায়ক হতে চলেছে এই পাঁচ রাশির ক্ষেত্রে, এবং একাধিক ধনসম্পত্তির মালিক, একাধিক প্রপার্টির মালিক হতে চলেছে এই পাঁচ রাশি। এবং ব্যবসা ক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে প্রমোশন, পদোন্নতি, এই সম্ভাবনাগুলো কিন্তু দিতে চলেছে। এবং বিদেশ থেকে লাভ এবং কর্মক্ষেত্রে প্রমোশনের সম্ভাবনা, এই জায়গাগুলো কিন্তু দিবে শনি দেব। অর্থাৎ এই সাড়ে ছ বছর, এই 2021 থেকে সাড়ে ছ বছর অবধি এই পাঁচ রাশিকে দু হাত ভরে দিতে চলেছে শনি। তবে আপনাকে দেখতে হবে, আপনারা যারা কেউ কেউ কমেন্ট করছেন যে স্যার আপনি শনির কথা বলছেন আমি পাচ্ছি না, প্রথম কথা দেখতে হবে আপনার কর্ম। আপনি যদি, শনি হচ্ছে ন্যায়কারক গ্রহ, বারবার বলি একটা কথা, যদি সঠিক কর্ম করে থাকেন এবং গরিব মানুষ এবং রাস্তার দুস্থ কুকুরকে যদি সাহায্য করেন, বাস্তবে যেগুলো নির্ধনী এবং রাস্তার যে দুস্থ কুকুর তাদেরকে যদি আপনারা সাহায্য করেন, খেতে দেন, শনি কিন্তু প্রসন্ন কিন্তু হবে। এবং শনি যখন প্রসন্ন হবে, এই কলিযুগে শনি আপনাদেরকে ধন ভাণ্ডারে পূর্ণ করে দিবে এবং আপনার সফলতা, অপার সফলতা আপনিও কিন্তু পাবেন। অপার ধন বর্ষা হতে চলেছে, অর্থাৎ অদ্ভুত অকল্পনীয় রেজাল্ট পেতে চলেছে এই পাঁচ রাশি। শনি মহারাজ এই পাঁচ রাশিকে ঐশ্বর্যের শিকড় চূড়ায় কিন্তু এই সাড়ে ছ বছরের মধ্যে কিন্তু নিয়ে যাবে। এবং প্রপার্টি থেকে লাভ এবং দীর্ঘদিনকার আটকে থাকা টাকা আপনাদের পুনরুদ্ধার হবে, এবং জীবনে উন্নতি আপনাদের নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু হতে চলেছে। কোন এই পাঁচ রাশি কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছে আমি এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত এক্সপ্লেন করতে চলেছি, অতি বিশেষ এই প্রোগ্রাম। এবং দেখতে হবে, যদি আপনার রাশিচক্রে শনি পীড়িত থাকে অবশ্যই সেটার সঠিক প্রতিকার প্রতিবিধান করেন। যাদের ক্ষেত্রে মিলছে না তারা হতাশ হবেন না। আমি একটা কথা আবারও বলছি, কৌশিক রায়ের ডিকশনারিতে ইম্পসিবল বলে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যদি আপনাদের সঠিক একাগ্রতা থাকে এবং আমার প্রতিকার, আমি যে প্রতিকারটা আপনাদেরকে দিব, একদম ধরে রাখুন 100% আপনি কিন্তু ফল পাবেন। শনি মহারাজ আপনার উপর কৃপা করবে, ধনবর্ষা হবে এই পাঁচ রাশির এই সাড়ে ছ বছর। প্রথম যে রাশির কথা আমি বলতে চলেছি, প্রথম রাশির নাম আপনারা অনেকেই চিন্তা করছে কোন রাশি হতে পারে, প্রথম রাশি হচ্ছে আপনার মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের এই সাড়ে ছ বছর নির্ণায়ক হতে চলেছে। আপনাদের বিদেশ থেকে লাভ হবে, কর্মক্ষেত্রের পদোন্নতি হবে, কর্মক্ষেত্রের প্রমোশন হবে, আর্থিক স্থিতি যথেষ্ট মজবুত হবে এবং ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট উত্থান আপনাদের হতে চলেছে। এবং আপনাদের প্রমোশন, এই সম্ভাবনাগুলো কিন্তু শনি মহারাজ আপনাদেরকে দিতে চলেছে। এবং একাধিক প্রপার্টি, ভূমি, সম্পত্তি আপনারাও কিন্তু পেতে চলেছেন এই সাড়ে ছ বছরের মধ্যে। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির এই সাড়ে ছ বছর অদ্ভুত অকল্পনীয় রেজাল্ট আপনিও কিন্তু পেতে চলেছেন। আপনার ক্ষেত্রে সচেতন মহাপুরুষ সাহায্য সৃষ্টি করছে। আপনার প্রপার্টি থেকে লাভ, আকস্মিক ধনপ্রাপ্তি, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, এই জায়গাগুলো কিন্তু থাকছে। সন্তান সুখ, শেয়ার মার্কেট থেকে লাভ, আর্থিক স্থিতির জায়গায় যথেষ্ট মজুদ হবে, বিদেশ থেকে লাভ, মান সম্মান,
পদ প্রতিষ্ঠা লাভ, কর্মক্ষেত্রে উন্নতি, ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট হতে চলেছে বৃশ্চিক রাশির। ভাগ্য আপনাদের সাথ কিন্তু দিবে। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির এই 6.5 বছর আপনারা কিন্তু লুটে নিতে চলেছেন, অর্থাৎ একের পর এক ছক্কা মারতে চলেছেন। অর্থাৎ এখন বর্তমানে আপনাদের ভাগ্যভাবে অবস্থান করছে, 23 সাল থেকে আপনাদের কর্ম হবে এবং 25 সাল থেকে আপনাদের একাদশ হবে। এই তিনটি জায়গায় কিন্তু যথেষ্ট বলবত্তা শনি, অর্থাৎ আপনাদের ভাগ্য উন্নতি, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়, কর্মক্ষেত্রে প্রমোশন, কর্মক্ষেত্রে উন্নতি, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্টের সম্ভাবনা থাকছে, প্রমোশন, আকস্মিক ধনপ্রাপ্তি, ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা, এগুলো পুনরুদ্ধার হবে এবং একাদশভাবে যখন শনি চলে যাবে, যে কোনো কাজে আপনার যে কাজে হাত দিবেন সেটা কিন্তু সোনাতে পরিণত হবে এবং প্রচুর ধনসম্পত্তির প্রপার্টি, নিজস্ব বাড়ি, গাড়ি, বাহন, সুখ কিন্তু দেখা যাচ্ছে এবং বিদেশ থেকে আপনারা কিন্তু লাভ। বিশ্বরাশি কিন্তু এই 6.5 বছর কিন্তু নির্ণায়ক হতে চলেছে, অদ্ভুত অকল্পনীয় রেজাল্ট পেতে চলেছে বৃষরাশি এবং ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট কিন্তু মজবুত হতে চলেছে। 4 নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে এই শনির 7.5-এর শেষ পিরিয়ড, এই 6.5 বছর ধনুরাশির ক্ষেত্রে আর্থিক স্থিতি মজবুত করবে, প্রপার্টি থেকে লাভ, ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট উত্থান কিন্তু ধনুরাশির হতে চলেছে এবং এই সময়ের মধ্যে শনি মহারাজ আপনাদেরকে দুহাত ভরে কিন্তু দিতে চলেছে অর্থ, ধনবর্ষা হতে চলেছে, কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে পদোন্নতি, কেরিয়ার ক্ষেত্রে সফলতার জায়গা কিন্তু থাকছে। ভাগ্য আপনাদের সাথ আপনাদেরকে দিবে। বিদেশ থেকে লাভ, পেট্রোল কেমিক্যালের বিজনেস সঙ্গে যুক্ত আছে, কয়লা খনির সঙ্গে যুক্ত আছেন, লোহার ব্যবসাতে আছেন, ডালের ব্যবসা করছেন, এই জায়গাগুলো কিন্তু আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন। ভাগ্যর পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন, বিদেশ থেকে লাভ আপনাদের হতে চলেছে। এরপরে যে রাশি সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে শনি আপনাদের পঞ্চমপতি এবং ষষ্ঠপতি, আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তি, আপনাদের মামলা মকদ্দমা থেকে আপনারা মুক্তি পাবেন, শত্রুতা আপনাদের শান্ত হবে, দৈনিক রোজগার বৃদ্ধি করবে, বিদেশ থেকে লাভ, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, কর্মযোগ, আকস্মিক প্রাপ্তি, এই সম্ভাবনাগুলো কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে এই 6.5 বছর, দীর্ঘ 6.5 বছর কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ শূন্য থেকে পূর্ণ হতে চলেছে এই 5 রাশি। গ্যারেন্টি দিয়ে ডায়েরিতে নোট করে নিন আমি যে কথাটা বলছি, এই 5 রাশি কিন্তু অপার ধন, ধন বর্ষা হতে চলেছে এই 5 রাশির। শনি মহারাজের কৃপা, শনি মহারাজের বরদান পেতে চলেছে এই 5 রাশি। যদি আপনার রাশিচক্রে শনি ভালো থাকে তবে অবশ্যই লাভ পাবেন। নমস্কার।